প্রথম তকদির দুই ভাগে ভাগ করা হয়েছে আম এবং খাস আম এবং খাস মনে রাখবেন হচ্ছে যা প্রত্যেক সৃষ্টিকে সামিল বলছেন তকদির আম সামিল কাইন প্রত্যেক সৃষ্টিকে সামিল হচ্ছে এই তকদির আম এই তকদির আমের মধ্যে এই আলোচনাগুলি আসলো তকদির খাস তকদিরে খাস হচ্ছে বিশেষ ভাবে আল্লাহর পক্ষ থেকে শনির ধারণ অথবা সুপরিমিত করা সেটা হচ্ছে তিন রকমের সেটা হচ্ছে তিন রকমের তকদিরে খাসটা হচ্ছে তকদিরে আমের বিস্তারিত আলোচনা তাই বলছেন ওয়া হুয়া তাফসিলুল আম যেটা আম তকদির তারই বিস্তারিত আলোচনা এজন্য গত আলোচনা তাকে ছিল জুমলাতান ওয়া সংক্ষিপ্ত এবং বিস্তারিত তকদির সংক্ষিপ্ত তকদিটা হচ্ছে তকদিরে আম আর বিস্তারিত তকদিটা হচ্ছে তকদিরে খাস তকদিরে খাসটা তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে আল তকদির সারা জীবনের আপনার আমার যতটা আয়ু আছে সারা জীবনের জন্য আল্লাহ সুপরিমিত করে দিচ্ছেন আয়ু রুজি হ্যাঁ হায়াত মত সুস্থতা অসুস্থতা ভালো মন্দ সব কিছু আর কি পরিবার ছেলে মেয়ে কার কটা স্ত্রী হবে কার ছেলে মেয়ে হবে সবকিছু আর কি তকদের সারা জীবনের সেটা কখন করা হয় একশো বিশ দিনের যখন মায়ের পেটে গর্ভধারণ হয়ে যায় ওই শুক্রের বা বীর্যের বয়স যখন একশো বিশ দিন হয়ে যায় যেমন সেই হাদিস রয়েছে দ্বিতীয় হচ্ছে তকদিরে খাসের দ্বিতীয় কিসিম হচ্ছে তকদিরে বা বাংলায় বলেন বাস্তরিক তকদির তকদির হাউলি মানে বাৎসরিক তকদির প্রতি বছরের এটা কখন নির্ধারণ করা হয় লাইলাতুল কাদার এই লাইলাতুল কাদার 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 মানে তকদির সুপরিমিত করা এটা একটা কারণ আর একটা হচ্ছে মর্যাদা আর আর একটি তকদির খাস হচ্ছে আর দৈনিক তকদির তকদির ইয়াউমি সে সম্পর্কে সূরা রহমানের আয়াত রয়েছে আয়াত নম্বর 29 কি কুল্লা ইয়াউমিন ও ফি আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগেই আছেন হ্যাঁ লেখে আছে আল্লাহ রব্বার সব কাজে হুকুম করছেন নিষেধ করছেন যে হুকুম আর নিষেধ লেগে আছে এই করো অমুকের এই করো সুল হান আল্লাহ এইগুলো কল্পনার বাইরে যে এক আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহর আদেশ নিষেধ হইতেই আছে প্রতিদিন জি কল্লাই অমিন হাফিশান এই যে তকদিরে দুটো ভাগ পড়লাম তকদিরে আম আর খাস এ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে আমাদের হয়েছিল সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা থেকে এখানে সেটা হচ্ছে যে যারা তকদিরের মুনকিল বা তকদিরের অস্বীকারী তকদিরকে ভাগ্যকে অস্বীকার করে ভাগ্য বলে কিছু নেই তারা দুই ভাগে বিভক্ত তারা হচ্ছে দুই ভাগ বিভক্ত দল হচ্ছে চরমপন্থী আর দল নরমপন্থী আর এই চরমপন্থী নরমপন্থীর মধ্যে হচ্ছে যে মধ্যমপন্থী জামাত মধ্যমপন্থী যে আল্লাহর তকদিরে বিশ্বাস করে আর মানুষের কিছু করার কর্মের স্বাধীনতা আছে কথা বোঝা গেছে এই তকদির ক্ষেত্রে আবার আরেক দল আছে তকদির তকদির অস্বীকারী আরেক দল বলছে তকদিরই সবকিছু বাড়াবাড়ি তকদিরই সবকিছু মানুষের কোনো ক্ষমতা নেই স্বাধীনতা নেই নাই পাথরের মতো ওরাকে জাবরিয়া বলা হয় সামনে আলোচনা বলি আস এখানে ইঙ্গিতটা হলে বুঝতে সুবিধা হবে তকদির কে যারা অস্বীকার করেছে তাদের এক চরমপন্থী গরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী এই চরমপন্থী গরমপন্থী তারা এমন ভাবে তকদির কে অস্বীকার করেছে যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু ঘটে প্রথম স্তর কি আল্লাহর এলম বলছেন না না আল্লাহ কিছু জানে না যে কি হবে না হবে না উজবিল্লা এলমোল্লাহ অস্বীকার বলছেন সাহেব সরেফজান তাই আরহামদুল্লাহ এই একটু সামান্য কথা ওই কথার বাখ্যায় কাদ কানা ফাহাদ আল কাদরো কাদকানা ইউনকে রহো গোলাতুল কাদরিয়ায় এই যে তকদিরের যেটা প্রথম কিসিম অর্থাৎ তকদিরে আম আম তকদির আম তকবির তকদির যেটা সেটাকে চরমপন্থী কাদরিয়ারা মানে তকদির অস্বীকারকারীরা অস্বীকার করেছে সুতরাং সাইয়ন কেরুন আইল মাল্লাহ হেবিল আসিয়া এ কাবলা অজু দেহা আল্লাহ কোন কিছুর অস্তিত্ব হওয়ার আগে আল্লাহ নিজে জানতেন না তাহলে এদের কাছে নওজ বিল্লাহ আপনার আমার সৃষ্টির আগে আল্লাহ আমার আপনা সম্পর্কে জানতেন না হ্যাঁ আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ জানতেন না যে আসমান জমিন কিছু সৃষ্টি হবে জি এটা হচ্ছে চরমপন্থী এইরকমই তারা অস্বীকার করে দ্বিতীয় স্তর কি দ্বিতীয় স্তর কি তোক দেন কিতাবা তুলা লিখো নি বলছে আল্লাহ লিখাও রাখেনি লহল মাহফুজ ওটাও অস্বীকার ও কিতা বা তোহু লাহা ফিল লহেল মাহফুজে ওগাইরা লাহল মাহফুজে লিখার বিষয়টি এটা অস্বীকার করে ইয়া না তারা বলে এই চরমপন্থীরা ইন্নাল্লাহ আমারা ওয়া নাহা ওয়া লায়া লা মাইয়ো তিয়হু মেম্লা মেয়া র আসি। বলছে আল্লাহ হুকুম করেছেন আর নিষেধও করেছেন আল্লাহ বলছেন আফিম উৎস অলা নামাজ টাইম করো হ্যাঁ ওলা তাক্ষা কিন্তু আল্লাহ জানেন না যে কে আল্লাহ জানেন না যে কে আল্লাহ জানেন না ঘটেনি এইটা হচ্ছে চরমপন্থী বলছে আল্লাহ হুকুম করেছেন বাধা নিষেধ দিয়েছেন কিন্তু ওহ তিনি জানেন না মানবে আসি